দার্জিলিংয়ের একটি রেস্টুরেন্টে হয়েছিল বার্ফি মুভির শ্যুটিং। এছাড়াও সত্যজিৎ রায়ের মুভির শ্যুটিংও হয়েছিল। আজকের ভিডিওতে আমরা সেই বিখ্যাত রেস্টুরেন্টেই যাব, সেখানকার খাবার ও পরিবেশ কেমন তা সম্পর্কে জানাবো। আমি তানজিয়া আছি আপনাদের সাথে। এখন আমরা দার্জিলিং এর মল রোডের কাছাকাছি ক্যাভেঞ্জার্স রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এপিসোডটি শুরু করি। ক্যাভেঞ্জার্স রেস্টুরেন্টটি প্রায় 110 বছর পুরনো, যার উৎপত্তি হয় ব্রিটিশ শাসনামলে। এর নিচতলায় রয়েছে বেকারি সেকশন। সিঁড়ি দিয়ে উঠলেই দেখতে পাচ্ছি সুন্দর করে সাজানো এই রেস্টুরেন্টটি। এর জানালা দিয়ে ভিউটা কিন্তু চমৎকার। এত সুন্দর পাহাড়ি ভিউ, যা চা খেতে খেতে দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়া যাবে। এর পাশেই রয়েছে আরেকটি বিখ্যাত রেস্টুরেন্ট মহাকাল, যেখানে দারুণ দারুণ বাঙালি আইটেম পাওয়া যায়। শুরুতে মেনুতে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। এই রেস্টুরেন্টটি মূলত ইংলিশ ব্রেকফাস্টের জন্যই বিখ্যাত। এখানে নানান রকমের স্যান্ডউইচ, বার্গার, সসেজ এবং স্ন্যাক্স আইটেম রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার খাবার চলে এসেছে। আমি চিকেন বার্গার ও চিকেন সসেজ অর্ডার করেছিলাম। বার্গারের কথা কি বলবো, স্বাদে তো 10-এ-10। এছাড়াও এরপর বেশ খানিকটা সময় কাটানোর জন্য অর্ডার করেছিলাম ব্রেড বাটার ও কফি। নানান রকমের গাছ, কাঠের চেয়ার, উডেন ফ্লোর, মানে অ্যাস্থেটিসিজমের দিক দিয়ে অসাধারণ লেগেছে এখানে। চাইলে সুন্দর সুন্দর ছবি এবং রিল ভিডিও নেওয়া যাবে। অনেকেই এখানে পরিবার ও বন্ধুবান্ধবের সাথে এসে জমিয়ে আড্ডা দিয়ে থাকে। কত ধরনের ইনডোর প্লান্ট এখানে সারি সারি করে রাখা, দেখতে যেন চোখ জুড়িয়ে যায়। আপনারা চাইলে এই ওপেন টেরেসে এসেও খেতে পারেন। এই ওপেন টেরেসেই কিন্তু হয়েছিল বার্ফি মুভি শুটিংটা। রোদ বৃষ্টি এড়াতে বড় ছাতারও ব্যবস্থা রয়েছে এখানে। তো এই ছিল আমার ক্যাভেঞ্জার্স রেস্টুরেন্টে কাটানো একটি সুন্দর মুহূর্ত। দার্জিলিংয়ে যারা আসেন তারা এখানে একবার হলেও অবশ্যই এসে থাকেন। আপনারা এখানে এসে থাকলে কমেন্টে জানান। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে।